অল ওভার বাংলাদেশ সারা পৃথিবীতে মেহগুনি তেল নিয়ে অন্য বিষয়ে কাজ করছে। মেহগুনি তেল নিয়ে জৈব বালানাশক, মেহগুনি তেল থেকে বের করে যে ওয়েল ক্যাকটা, সেই ওয়েল ক্যাকটা জৈব সার, এবং মেহগুনি পাতা থেকে চা, মেহগুনি টি, মেহগুনি সাবান, ইন ওয়ার্ল্ড দ্য ফার্স্ট, আমি পৃথিবীতে কেউ মেহগুনি সাবান, মেহগুনি জৈব বালানাশক, মেহগুনি ওয়েল কেক খোল চা করে না। এই চারটা আরও অনেক জিনিস আছে আমার পাইপ লাইনে যারা পৃথিবীতে আমি করেনি, সেটা অন্ডাল ট্রায়াল আছে। এটার প্যাটেন্ট সাবমিট করার পরে একবার আমার নাকচ করে দিয়েছিল প্যাটেন্ট অফিস থেকে, বলছে আপনারটা বক্সে রেখে দিয়েছি, এটা বিবেচনা করে পরে ইন্টারন্যাশনাল ই অনুযায়ী, ল অনুযায়ী তৃতীয় বিশ্বের কোনো দেশ গবেষণা করে এরকম করতে পারবে না। তৃতীয় তার মানে গরিব কান্ট্রি, স্মল কান্ট্রি হিসেবে পরবর্তীতে অনেকদিন অপেক্ষা করার পরে যখন আবার এটা উঠে গেছে আইনটা, আমরা মধ্যমেয়াদ আয়ের দেশে চলে গেছি, তখন ওই লোকই আবার বললো যে আপনি কাগজ ফিরে জমা দিতে পারেন। আর এখন একটা বার রাখা আছে অর্গ্যানিক, সেইভাবে আমরা কায়দা করে দেবো, তখন সে অর্গ্যানিক বারে ফেলায় আর কি। এটা আমার প্যাটেন্ট হয়েছে, এবং তারাও আবার দুই তিন বছর সময় নিছে সারা ওয়ার্ল্ডের কোথাও আছে কি না, ভারত আছে কি না। মেন তো ভারত এবং ওয়ার্ল্ডের যে সমস্ত ট্রেড সেন্টার আছে সেখানে ওরা আবার বাৎসরিক বৈঠকে অল প্যাটেন্ট বাংলাদেশ ওয়ার্ল্ড প্যাটেন্ট বৈঠক হয়, দেখে টাকে আমারটা ওরা সিলেকশন করছে যে হ্যাঁ এটা নিতো উন্নত নিউ ইনোভেশন, নিম আছে কিন্তু মেহগুনি তেল নিউ ইনোভেশন, আপনি এটার প্যাটেন্ট পাইতে পারেন। তখন এর অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে, তারপরে অনেক রিপোর্ট জমা দিয়েছি, বিজ্ঞান শিল্প গবেষণার রিপোর্ট, কৃষি বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট, জাহাঙ্গীরনগর র্যাটের রিপোর্ট, এইসব রিপোর্ট টিপোর্ট পাওয়ার পরে আমার প্যাটেন্ট আছে। আর একটা অংশ তেল কল, এই তেলটা জৈব বালানাশক, নিমের বিকল্প, নিম তেলের বিকল্প, বাংলাদেশে কিন্তু নিমের কাঁচামাল হয় জানা বলতে চলে, এটার কাঁচামালটা ভালো বেশি। মেহগুনি ফল থেকে মেহগুনি তেল জৈব বালানাশক, তেলই জৈব বালানাশক নয়, তেলটাকে রিফাইন করে জৈব বালের রূপান্তরিত করতে হয়, তবে এটা তেলটা জৈব বালানাশকের উপকরণ। তো মেহগুনি খোল পাওয়া যায় তেল থেকে, আর একটা অংশ তেল পাওয়া যায়, এই তেলটা জৈব বালানাশক, নিমের বিকল্প, নিম তেলের বিকল্প, বাংলাদেশে কিন্তু নিমের কাঁচামাল কম হয় জানা বলে চলে, এটার কাঁচামালটা ভালো বেশি আছে প্রচুর, অ্যাজ লাইক অফ নিম, এবং নিমের ব্রাদার এই মেহগুনি গাছটা হলো নিমের ফ্যামিলি, একই ফ্যামিলি। তো এটার মেহগুনি তেল জৈব বালানাশক হিসেবে কাজ করে। আপনি আমাদের শুরুর গল্পটা বলেন যে এই মেহগুনি তেলটা আপনি কীভাবে উদ্ভাবন করলেন, প্যাটার্ন করলেন, এটাই তো মেহগুনিটা আবিষ্কার করার আগে নিম যে একটা জৈব বালানাশক এটা আমি জানি, নিমের বীজ দিয়ে নিমের পাতা দিয়ে কাজ হয় এটা জানি, কিন্তু আমি সমন্বিত বালায়ের একটা আইপিএমের স্কুল করতে যেয়ে আমি দেখলাম যে মেহগুনি ফলের বীজ পিতা একটা মানুষ বমি করে দিল খেয়ে, তো আমার বললো স্যার পিতা এটা তো কোনো কাজে লাগানো যায় না, তখন আমার মাথায় ঘুরপাক খেলো যে তাই তো। এটা 1999 সালে আমি একটা অবস্থার প্রেক্ষাপটে দেখি যে একটা লোক মেহগুনি ফল খেয়েছে পিতা, সে বমি করছে, আমার মনে হলো তার বাড়িতে একটু দেখি কী অবস্থা, বাড়িতে দেখলাম যে তার অনেক কৃমি পড়ছে, সে লোক ভালো আছে, মুখ মারা যায়নি, আমি মনে করলাম তার লোকটা যখন মারা যায়নি তাহলে এরকম কাজে লাগানো যেতে পারে, নিমতিতা মেহগুনিতিতা। তখন কিছুদিন পড়াশোনা করলাম মাস তিনি যে নিমটার ক্যারেক্টারটা কী, তার কী অবস্থা দেখলাম, মেহগুনির কী অবস্থা সেও দেখলাম, সব দেখা টাকার পরে আমার কাছে মনে হলো যে মেহগুনিটি নিয়ে এগোনো যায়, কারণ নিম আমাদের সাথে কাঁচামাল হবে না ওয়েদার কন্ডিশন অনুযায়ী, আর মেহগুনি রাস্তাঘাট গ্রামে গঞ্জে প্রচুর কাঁচামাল আছে, একটা জিনিস তৈরি করলে মানুষ ব্যবহারের জন্য কাঁচামাল দরকার, প্রচুর কাঁচামাল আছে, কিন্তু কাঁচামালটা রাস্তায় পড়ে গাড়ি ট্রাকে পিষে দিয়ে যায়। তখন আমি চিন্তা করলাম এত টাকার অর্থ সম্পদ নষ্ট হচ্ছে, এইটাকে কাজে লাগানো যায় কিনা। তখন এটা প্রথমে শেষে বেটে গাছে, বেগুন গাছে, ধান গাছে এগুলো দিতাম, দেওয়ার ব্যবস্থা করছি। তখন বড় সব একটা আইপিএম ক্লাস ছিল, ওই সময় কৃষকদের কাজে লাগে, দেখা গেল যে এগুলি মারা যায়, তারপরে এই পোকামাকড়গুলি দমন হয়, বন্ধুপোকাগুলি কোনো সমস্যা হয় না,
তখন এটা নিয়ে চিন্তা করলাম যে এটা কি করা যায়। তো একদিন দেখি কি ওই নির্যাসের মধ্যে একটু সর পড়ছে দুধের মতো, ওই সরটা চাপ দিয়ে দেখি তেল আছে। তখন আমার মাথা আসলো যে বীজে তো ভালো তেল আছে, তাহলে বীজে শুকায়ে দেখি। তখন শুকায়ে তেল বের করলাম অল্প, ওই 150-200 মিলির মতন একটু তেল পাইলাম। সেই তেলটা প্রথমে তেল পাইনি, বহু কথা ঘাইনে দিছিলাম, ঘাইনে তেল বাইর করতে পারিনি। একদম ঘাইনে এক পট ছিল, তো বুড়ো চামড়া এরকম ঢিল হয়ে গেছে অনেক বয়স, সে নিজে বাইর করতে পারেনি। আমি বললাম ঘাইনে তেল বের করতে পারেন, অত তেল আছে। তখন আমি একদিন হিট ওয়াটার দিয়ে তেল বাইর করলাম, গরম পানি স্প্রে করে বাইর করলাম। বাইর করার পরে তেল বাইরলো, বাইরার পরে ওই তেলটা তখন কাঁচা নির্যাস আমি হুইল পাউডার দিয়ে গুলাইতাম, তখন হুইল পাউডার দিয়ে গুলাই ইউজ করতাম। তো পরে আমি এটাকে দ্বিতীয় করলাম, এটা কীভাবে করা যায়, তেল কোন কেমিক্যালে গলবে, এরকম 3-4টা কেমিক্যাল জোগাড় করার পরে দেখা গেল কি যে একটা কেমিক্যালে তেলটা গলে, পার্সেন্টেজটা রেডি করলাম। এখানে আমার একটা সেলের কথা বলতে হয়, আমার সেলে কিন্তু একজন ফার্মাসিস্ট, সে কেমিক্যালগুলি দেখে দিল। দেখে দেওয়ার পরে বাবা বলে তিনটা কোনো চয়েসে দেখেন, পার্সেন্টেজটা আমি বের করে দিচ্ছি। ও দেওয়ার পরে আমার সেলের নাম সৈয়দ মোহাম্মদ নুরুল হক, সে এখন ফার্মাসিস্ট আছে, আগে ইনসেপ্টার ছিল, এখন নিপ্রো জিএমআইতে আছে। তো সেখান থেকে ওই কেমিক্যাল দেওয়ার পরে আমরা বাইর করলাম, বাইর করার পরে দেওয়ার পরে আমি প্যাটেন্ট জমা দিলাম যে অলরেডি এটা গুলে যাচ্ছে, এটা দুধ হয়ে যাচ্ছে। দেখেন দুধ হয়ে গেছে, এখন পর্যন্ত আপনাদের অনেকক্ষণ দিছে, দুধ হয়ে গেছে আছে না। এটা মেশিনে মনে করেন এখন স্প্রে হবে, স্প্রে উপযোগী হয়েছে কিনা দেখেন। তাহলে কৃষক ভাইদের আমার কাছ থেকে নিলে এরকম হবে, এই তেল গোলাইলে এরকম হবে। আর কৃষক ভাই নিজে কাঁচা নির্যাস তৈরি করতে পারে, বাড়িতে বসে করতে পারে, শেষের বাইকে করতে পারে, সেরকমভাবে করতে পারে। তো ধন্যবাদ। না এরপরে এটার প্যাটেন্ট সাবমিট করার পরে একবার আমার নাকচ করে দিয়েছিল প্যাটেন্ট অফিস থেকে, বলছে আপনার একটা বক্সে রেখে দিয়েছি, এটা বিবেচনা করে পরে ইন্টারন্যাশনাল ই অনুযায়ী, ল অনুযায়ী তৃতীয় বিশ্বের কোনো দেশ গবেষণা করে এরকম করতে পারবে না। তৃতীয় তার মানে গরিব কান্ট্রি, স্মল কান্ট্রি হিসেবে। পরবর্তীতে অনেকদিন অপেক্ষা করার পরে যখন আবার এটা উঠে গেছে আইনটা, আমরা মধ্যমেয়াদ আয়ের দেশে চলে গেছি, তখন ওই লোকই আবার বললো যে আপনি কাগজ ফিরে জমা দিতে পারেন। আর এখন একটা বার রাখা আছে অর্গ্যানিক, সেইভাবে আমরা কায়দা করে দেবো। তখন সে অর্গ্যানিক বারে ফেলায় আর কি এটা আমার প্যাটেন্ট হয়েছে, এবং তারাও আবার 2-3 বছর সময় নিছে, সারা ওয়ার্ল্ডের কোথাও আছে কি না, ভারত আছে কি না, মেন তো ভারত এবং ওয়ার্ল্ডের যে সমস্ত ট্রেড সেন্টার আছে সেখানে ওরা আবার বাৎসরিক বৈঠকে অল প্যাটেন্ট বাংলাদেশ ওয়ার্ল্ড প্যাটেন্ট বৈঠক হয়, দেখে টাকে আমারটা ওরা সিলেকশন করছে যে হ্যাঁ এটা নিতু নিতু নিউ ইনোভেশন নিম আছে, কিন্তু মেহগুনি তেল নিউ ইনোভেশন, আপনি এটার প্যাটেন্ট পাইতে পারেন। তখন এর অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে, তারপরে অনেক রিপোর্ট জমা দিয়েছি, বিজ্ঞান শিল্প গবেষণার রিপোর্ট, কৃষি বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট, জাহাঙ্গীরনগর র্যাটের রিপোর্ট, এইসব রিপোর্ট টিপোর্ট পাওয়ার পরে আমার প্যাটার্ন হয়েছে। তো মেহগুনি ফলটা কীভাবে সংগ্রহ করব? আগে আমি সড়ক জনপদের ফল পাইরে নিতাম, সড়ক জনপদের অফিসার আছে ওদের বললে দিত, এখন আর পাওয়া যায় না, গাছ অনেক কমে গেছে। এখন আমি এখান থেকে বললেই, আগে আমি পূর্বাঞ্চল পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছি, কিছু লোক এসে আমার বীজ দিয়ে যেত, কন্ট্যাক্ট হয়েছে, ওরাও চলে গেছে। এখন আমি 5-7 জন লোক আছে, তাদের আমি ফোন করলে আমার চাহিদা অনুযায়ী তারা বীজ সরবরাহ করতে পারে। যে এখানে কিছুদিন আগে বীজ দেখে গেছিলেন, ওই যে বীজ নেই তখন মারাই করে ফেলছে। দাম কিরকম? দাম নেয় তো ওই খরচে প্রতি ফল 1 টাকা পড়ে যায়। আমি বলেছি না ওটা গড়ে বাড়ে দেখেছে বীজ ফল পাকলা টাকলা সহ। তা আমি যদি আর বাকলা দিয়ে ডাস্ট করি, ওই যে মুরগির খেতে দেখেন মুরগির ভিতরে পাকলার ডাস্ট দেওয়া আছে, ওটা ফুলে থাকে তো আশেপাশের রসটা চুষি নেয়, আর অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল। অল ওভার বাংলাদেশ সারা পৃথিবীতে মেহগুনি তেল নিয়ে অন্য বিষয়ে কাজ করছে, মেহগুনি তেল নিয়ে জৈব বালানাশক, মেহগুনি তেল থেকে বের করে যে ওয়েল ক্যাকটা, সেই ওয়েল ক্যাকটা জৈব সার, এবং মেহগুনি পাতা থেকে চা, মেহগুনি টি, মেহগুনি সাবান, ইন ওয়ার্ল্ড ফার্স্ট, আমি পৃথিবীতে কেউ মেহগুনি সাবান, মেহগুনি জৈব বালানাশক, মেহগুনি ওয়েল কেক খোল চা করে না। এই 4টা আরও অনেক জিনিস আছে আমার পাইপ লাইনে, যারা পৃথিবীতে এখন করেনি সেটা অন্ডাল ট্রায়াল আছে। কী কী আবিষ্কার করছেন বিশ্বে প্রথম হিসেবে নিজেকে দাবি করছেন? কথাই বলেছি, মেহগুনি জৈব বালানাশক, এর অবশিষ্ট অংশ মেহগুনি খোল যা জৈব সার, অর্গানিক ফার্টিলাইজার হয়, মেহগুনি পাতা থেকে চা,
মেহগনি সোপ, মেহগনি সাবান, এটা বিশ্বে আমি প্রথম। আর আমি যদি প্রথম না হই, বাংলাদেশ থেকে প্যাটেন্টটা দেয় না। নতুনত্ব ইনোভেশন না হলে প্যাটেন্ট হয় না। নতুনত্ব থাকতে হবে, ইনোভেশন থাকতে হবে, নতুন উদ্ভাবিত থাকতে হবে। তেল কিসে কিসে ব্যবহার করা হয়? তেল ফসলের পোকামাকড় দমনে, শাকিং পোকা দমনের জন্য, যে পোকাগুলি রিপেলেন্ট হবে তাদের জন্য, যে পোকাগুলি পাতা খায় তাদের খাওয়া বন্ধ করে দেওয়ার জন্য, ফসলের ক্ষেতে, সবজির ক্ষেতে, এমনকি ধানও ব্যবহার করার জন্য নিয়ে যাচ্ছে, ধান ব্যবহার হচ্ছে। তবে সবসময় মনে রাখতে প্রিভেন্টিভ, আক্রান্ত হয়ে গেলে তখন জৈব বালানাশক তেমন কাজ হবে, কেমিক্যালে চলে যেতে হবে। যখন আমি একটু আগে বলেছি মুরগির কথা, মুরগিরও প্রিভেন্টিভ, সব ফসলের ক্ষেত্রে সব প্রিভেন্টিভ ওয়ার্ক করতে হবে। মানে আগেই আপনাকে ব্যবস্থা নিতে হবে। সেই আগের ব্যবস্থা হলো মেগুনি তেল, জৈব বালানাশক, নিম তেলও ব্যবহার করতে পারেন, নিম পাইলে করেন, ঠিক আছে। আর আমার উদ্ভাবিত মেগুনি তেল, ঠিক আছে, থ্যাংক ইউ।